হঠাৎ দেখা দিলেন মমতাজ, গাইলেন গান। সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ পালানোর পর দলটির অনেক শীর্ষ নেতাকর্মী এবং সংসদ সদস্যরাও দেশ থেকে জোর চেষ্টা চালান। কেউ কেউ আবার আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ত্যাগ করতে পারলেও অনেকেই আবার গ্রেপ্তার হয়েছেন। তবে আওয়ামী সমর্থিত সবিজ তারকাদের মধ্যে অধিকাংশই আত্মগোপনেও ও দেশের বাইরে অবস্থান করছেন। আর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তারকারা এখন কি কোথায় আছেন তা নিয়ে কৌতূহল সবার মনে। এদিকে সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। মানিকগঞ্জ সিংগাইর আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই গায়িকা। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন তিনি। তবে ভীষণভাবে আওয়ামী লীগ সমর্থন করা এই তারকা শেখ হাসিনার পতনের পর থেকে নিখোঁজ। গায়িকা মমতাজকে সর্বশেষ গত 4 আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে সক্রিয় দেখা গিয়েছে। ওই দিন নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সাধারণ জনগণের সেবার জন্য হাসপাতাল করেছি, সে হাসপাতাল ভেঙে ওরা জনগণের পাশে কি নিয়ে দাঁড়াতে চায়। যদিও পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন মমতাজ। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর গত 2 মাস খোঁজ পাওয়া না গেলেও এবার দেখা দিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। আজ রোববার 13 অক্টোবর বিকাল 5:30 দিকে ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেন। মাত্র 4 মিনিট 30 সেকেন্ডের ভিডিওতে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরানো বান্ধিবি কেমনে পরিবেশন করতে দেখা যায় তাকে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে ঝাঁপিয়ে পড়ে নেটিজেনরা। মাত্র 2 ঘন্টার মধ্যে ভিডিওটিতে রিয়াকশন পড়েছে প্রায় 10,000, আবার মন্তব্য এসেছে প্রায় 1700। তবে অধিকাংশ মন্তব্যই ছিল নেতিবাচক, কিছু সংখ্যক অবশ্য ইতিবাচক মন্তব্য রয়েছে। আরিফুল ইসলাম নামের একজন লিখেছেন, শুকাইলেন কেন, এত সুন্দর গানের গলা এতদিন বসা ছিল। এরপর তিনি হাসির ইমোজি দিয়েছেন। নুসরাত রিয়া নামের একজন লিখেছেন, দেশে বসে তো গান গাওয়া সম্ভব না, কোন দেশে আছো আপা। অন্যদিকে আলেবিন মিলন সরকার নামের একজন লিখেছেন, প্রিয় মানুষের গান না শুনলে ভালো লাগে না, শুভ কামনা রইল, জয় সুফিবাদের। হাফিজ ওমর নামের একজন মন্তব্য করেছেন, আপা খুব মিস করছি আপনাকে, অনেক দিন পরে দেখলাম, যেখানে থাকেন ভালো থাকবেন সব সময়, দোয়া আশীর্বাদ করি। প্রসঙ্গত সম্প্রতি জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি গায়িকা মমতাজকে। আওয়ামী সভানেত্রী দেশ ছাড়ার পর থেকেই খোঁজ মিলছে না গায়িকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনীত হন গায়িকা মমতাজ। তারপর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই মমতাজের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।